হ্যালো ফ্রেন্ডস, ধোসা বানানোর জন্য আজকে রেসিপিটা শেয়ার করব। তো ধোসা বানানোর জন্য প্রথমে 1 কাপ চাল নেব। চালের 1/4 ভাগ ডাল নেব, সেটা অড়ল ডাল বা বিউলির ডাল। এখানে আমি বিউলির ডাল ব্যবহার করেছি। চাল আর ডালটাকে 7 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রাখব। ব্লেন্ডারে ব্লেন্ড করে যেন চালটার মধ্যে 1 চামচ মতো চিড়ে ভিজিয়ে এটাকে পেস্ট করে নিই। 1/2 টিস্পুন মতন ওতে ব্যাটারটা, এই যে ব্যাটারটা বানিয়েছি, ব্যাটারের মধ্যে 1/2 টিস্পুন লবণ দিয়ে দেব। লবণ দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব, বেশি গাঢ় না বেশি পাতলা না, অনেকটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। তেল দিলে হয় না দিলে হয়, কালারটা চেঞ্জ না পর্যন্ত এটাকে এইভাবে রেখে দিতে হবে। চেঞ্জ হয়ে গেলে এটাকে উল্টিয়ে দিলে রেডি। এইভাবে আমি সবগুলো চুড়েটা দেওয়ার পর খুব সুন্দর পিছন চুড়েছি, এটা চিড়েটা দিয়ে দিকে এটাই আরও সুন্দর সামান্য চিড়েটা দিয়ে দিই। এই মতো নেমে তেল বেশি লাগে না, সবগুলোটা যে আমার ধোসার ব্যাটার যেটা বানিয়েছিলাম ধোসাটা রেডি। এই যে আমি আজকে মটরের ঝোল দিয়ে সার্ভ করেছি, আপনারা চাইলে চাটনি দিয়ে করতে পারেন, এত সুন্দর হয়েছে। এটা এটাকে খেয়ে দেখাচ্ছে, ওয়া বহুত টেস্ট। আপনারা এরকমভাবে বাড়িতে বানিয়ে দেখবেন সকালবেলা একটা স্বাস্থ্যকর খাবার, জল খাবার।